কেমন আছেন আপনারা? আমি অনলাইন ব্যাংকিং থেকে আবির খান বলছিলাম। আজ আমরা দেখব কিভাবে ফ্রিতে পাইনিয়ার মাস্টার কার্ড অর্ডার করা যায়। আসলে বর্তমান সময়ে আপনার পাইনিয়ার মাস্টার কার্ডের জন্য মিনিমাম ডিপোজিট 100 মার্কেট প্লেস থেকে করতে হয়, তাহলে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট আজ আমরা দেখব কিভাবে টোটালি ফ্রিতে পাইনিয়ার মাস্টার কার্ড পাব, সেটার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে ফার্স্ট টু লাস্ট। আর এই অ্যাকাউন্ট করার জন্য আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে তা হলো আপনার একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে, অথবা পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই হবে। আর ফ্রিতে পাইনিয়ার কার্ডের জন্য আপনাকে যে মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্টটা করতে হবে সেটা হলো সিপিএ গ্রিপ, www.cpagrip.com। এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। ফার্স্টেই আপনারা এই সাইটটা কপি করে নিয়ে ভিজিট করবেন। আমি সাইটটা কপি করে নিচ্ছি। এই সাইটে প্রথমে আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট করতে হবে। এটা হলো একটা সিপিএ মার্কেট প্লেস। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাইটটাতে ঢুকলাম, সিপিএ গ্রিপ ডট কম। এখান থেকে আপনারা দেখতেছেন জয়েন নাও। এখানে ফার্স্টে আপনাকে এই সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা আমরা পাবো, $1 আমাদের ডিপোজিট করতে হবে না। আমি জাস্ট জয়েন নাওতে ক্লিক করলাম। জয়েন সিপিএ গ্রিপ, এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, এটা সিপিএ গ্রিপের ফর্ম। এরপর অ্যাকাউন্টটা করার পরে আমরা এখান থেকেই আমরা কার্ডের জন্য আবেদন করব। ফার্স্ট আমি সিপিএ গ্রিপের ফার্স্ট নেমটা দিচ্ছি, এটা ভিডিওটা ভালো করে দেখে নেবেন। আমি ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম, এটা কোম্পানি, আর যে কোনো এনি একটা কোম্পানির নাম দিলেই হবে। এখানে ওয়েবসাইট দিতে হবে, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে কোনো সমস্যা নাই, যে কোনো একটা ওয়েবসাইট দিলেই হবে। এখানে এনি একটা ওয়েবসাইট দিতে পারেন, সমস্যা নাই। অ্যাড্রেস দিবেন ফার্স্ট লাইন, এখানে আপনার সিটি দিবেন, আমি মিরপুর দিচ্ছি, এখানে রিজওয়েন, ঢাকা, জিপকোড 1216। এখানে আইএমই সার্ভিস, আপনার যদি স্কাইপ থাকে স্কাইপটা সিলেক্ট করে এখানে স্কাইপ আইডিটা দিয়ে দিবেন। আমি আমার স্কাইপ আইডিটা দিচ্ছি। এখানে পাবলিশার টাইপ, এটা আপনি জাস্ট সার্চ অপশন দিলেন। এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন, এটাতে আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, টাইম জোন ইচ্ছে মতো একটা দিতে পারেন, আই এম নট রোবট, ক্যাপচাটা পূরণ করবেন, এটাতে টিক চিহ্ন দিবেন, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। ফার্স্টে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস দিবেন, কান্ট্রি, সিটি, স্টেট, জিপকোড, স্কাইপ আইডি, ফোন নাম্বার, ও শিট, ফোন নাম্বারটা, এখানে ফোন নাম্বারটা দিবেন, পাবলিশার টাইপ আপনি এনি যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। এখানে মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জাস্ট আমি এখন রেজিস্টার নাওতে ক্লিক করলাম, আমাদের রেজিস্টারটা হয়ে গেছে। এখন আমাদের মেইল একটা মেইল আসছে, কনফার্ম লিঙ্ক, আমরা সেই লিঙ্কে ক্লিক করব। সিপিএ গ্রিপ ভেরিফিকেশন, আমার অ্যাকাউন্টটা সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে, সাথে সাথেই অ্যাপ্রুভ হবে। আমি লিঙ্কটা এখন কনফার্ম করব। আমি লিঙ্কটা কনফার্ম করে আমি সিপি গ্রিপে অ্যাকাউন্টে আমি এখন ঢুকব। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। এটা আমরা সিপি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম। এখন আমরা কার্ডের জন্য পাইনিয়ার মাস্টার কার্ড ফ্রিতে অ্যাপ্লাই করব এখান থেকেই। কীভাবে করবেন, এই অ্যাকাউন্টটা আপনি ধরেন লগ আউট থাকলে লগ ইন করে নেবেন, ফার্স্টে অ্যাকাউন্টটা করে নেবেন আগে। দেখেন এখানে আমাদের দেওয়া আছে হলো পেমেন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। দেখেন পেমেন্ট সেন্টার, আপনার ডান পাশে পেমেন্ট সিটিংয়ে ক্লিক করবেন। এই যে দেখেন পাইনিয়ার মাস্টার কার্ড, এটাতে ক্লিক করবেন। সেভ পেমেন্ট প্রিফারেন্স, এটাতে ক্লিক করবেন। দেখেন এটা আসছে, এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক হেয়ার টু রেজিস্টার উইথ পাইনিয়ার, আমরা এটাতে ক্লিক করে এখন আমরা পাইনিয়ার অ্যাকাউন্টটা করব।
এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এখন আমরা ফ্রিতে পাইনিয়ার অ্যাকাউন্ট করব এবং কার্ডটা খুব অল্প সময় আমরা কার্ডটা হাতে পাব। এখন আমরা পাইনিয়ারটা রেজিস্ট্রেশন করতেছি, আমরা মার্কেট প্লেস থেকে আমরা সরাসরি কার্ডটা অর্ডার করতেছি, এর জন্য আমাদের কোনো প্রকার ডলার ডিপোজিট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা কার্ডটা পাবো। আপনি পাইনিয়ার কার্ডটা ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেমটা দিচ্ছি, লাস্ট নেম দিবেন, একটাতে আপনার মেইল অ্যাড্রেস দিবেন, কনফার্ম মেইল, এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন, 10 এপ্রিল। সবগুলো আপনার ভোটার আইডিতে যেরকম আছে সেরকমই দিতে হবে। কিন্তু দেখেন আমাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, মেইল অ্যাড্রেস, কনফার্ম মেইল, ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি, পাসপোর্ট যেরকম আছে সেইভাবেই দিবেন। এখানে নেক্সট আমি ক্লিক করলাম, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি, ফার্স্ট লাইন অ্যাড্রেস, এটা সিটি দিবেন আর পোস্ট কোড, এটাতে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন, এটাতে আপনার পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, একটা সিকিউরিটি কোশ্চেন আপনি সিলেক্ট করবেন, তার অ্যান্সারটা আপনি দিবেন। আমি জাস্ট একটা দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো, আমি জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য দিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স। আমি ন্যাশনাল আইডি দিয়ে করতেছি। এখানে আমার অ্যাকাউন্ট আইডি মানে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে, এখানে আমার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিচ্ছি। আর আপনাদের এই কার্ডটা সরাসরি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনারা সরাসরি শিপিং করতে পারবেন। এটাতে আপনাকে এগেইন শিপিংয়ের অ্যাড্রেস, আপনি এখানে যদি এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময় যেটা দিলেন, এই অ্যাড্রেসে আপনার কার্ডটা শিপিং হবে, আপনারা বুঝে শুনে অ্যাড্রেসটা দিবেন যে অ্যাড্রেসে ভালো কার্ডটা আসবে মনে হয়। অথবা আপনি চাইলে অল্টারনেটিভ অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি নতুন অ্যাড্রেস এডিট করে দিতে পারেন, আমরা এটা দিব না, আমাদের যেটা আছে সেটাই দিব, এই অ্যাড্রেসেই আপনাদের কার্ডটা আসবে, মাস্টার কার্ড। এখানে আপনি জাস্ট অ্যাগ্রিতে টিক দিবেন, এটাতে টিক দিবেন, এটাতে তিনটায় টিক দিলেন, এটা ভোটার আইডি নাম্বারটা দিলেন, এখন জাস্ট অর্ডার। আমাদের অ্যাকাউন্টটা এখন রিভিউ অবস্থা আছে, আমরা অ্যাকাউন্টে এখন ঢুকব, মাই অ্যাকাউন্ট, আমরা এখন যে মেইল এবং পাসওয়ার্ড অ্যাকাউন্টটা করলাম, মেইলটা অ্যান্ড পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো, আমাদের দুইটা সিকিউরিটি অ্যান্সার পূরণ করতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশনে cpagrip.com লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ফার্স্টে আপনারা cpagrip.com অ্যাকাউন্টটা করবেন, তারপর পেমেন্ট অপশন, পেমেন্ট অ্যাড্রেস, প্রিপেইড কার্ড, সেভ পেমেন্ট প্রিফারেন্স ক্লিক হেয়ার, তারপরে পেইনিয়ারের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ফ্রিতে। ওয়াও কি হইল, আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো এখন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে, আমাদের দুইটা সিকিউরিটি কোশ্চেন পূরণ করতে হবে। আমি দিচ্ছি একটা সিকিউরিটি কোশ্চেন, আপনাদের ইচ্ছা মতো যেটা মনে থাকে আপনারা লিখে রাখবেন, কখনো প্রবলেম হলে আপনি এই সিকিউরিটি অ্যান্সার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবেন। এখন এখানে সাবমিট নাওতে ক্লিক করবেন, দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টটা রিভিউ অবস্থায় আছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টটায়
ডকুমেন্ট সাবমিট করতে হবে, নাইলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না। আর অ্যাকাউন্টটা ভেরিফাইড হলে আপনার এখানে চারটা লিঙ্ক, চারটা অপশন থাকবে। অ্যান্ড দেখেন আমাদের কার্ডটা অর্ডার হয়ে গেছে, কার্ড এই যে দেখেন আমাদের প্রিপেড কার্ডটা অলরেডি হয়ে গেছে। অ্যাকাউন্টটা আমাদের ভেরিফিকেশন হলে আমাদের কার্ডটা অলরেডি শিপিংয়ের জন্য চলে আসবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা রিভিউ অবস্থায় আছে, যখনই আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে তারপরে আমাদের ডিরেক্ট কার্ডটা ডেলিভারিতে চলে আসবে। আপনার অ্যাকাউন্টটা এখন রিভিউ অবস্থায় আছে, এর জন্য আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনার যে ভোটার আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই অ্যাকাউন্টের ডকুমেন্টগুলো আপনাকে সেন্ড করতে হবে, তাহলে আপনার 3 থেকে 5 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। তারপরে আপনার অটোমেটিক আপনার অ্যাড্রেসে কার্ডটা শিপিং ডেলিভারি হয়ে যাবে, আপনার কোনো প্রকার ডলার ডিপোজিটই করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি কার্ডটা পাচ্ছেন। আর কীভাবে আপনি ডকুমেন্ট, আপনি মেইলেও ডকুমেন্ট সাবমিট করতে পারেন অথবা আপনি লাইভ চ্যাটে করবেন। লাইভ চ্যাটে কীভাবে আপনি ডকুমেন্টটা পাঠাবেন আমি দেখাচ্ছি, সাপোর্ট সেন্টারে ক্লিক করবেন। এখানে কন্টাক্ট আস, এই যে এখান থেকে আপনি লাইভ চ্যাট দেখতেছেন, লাইভ চ্যাটে আপনি লাইভ চ্যাটে ক্লিক করলেন। আই নিড হেল্প, দেখেন আমাদের লাইভ চ্যাট অপশনটা চলে আসছে। আপনি এখন কিভাবে সিলেক্ট করবেন, এখানে ফার্স্টে আপনার প্রবলেমটা দেখাবেন, ডকুমেন্টস অ্যান্ড স্টেটমেন্টে ক্লিক করবেন, সেন্ড ডকুমেন্ট, আই অ্যাম প্রোভাইডিং মাই আইডি কার্ড এটাতে সিলেক্ট করলেন। এখন আপনি জাস্ট সাবমিট, দেখেন আমাদের লাইভ চ্যাটটা চলে আসছে। লাইভ চ্যাটটা অনেক লেট হবে মেবি, আপনারা লাইভ চ্যাটে গিয়ে আপনার ডকুমেন্টটা এখানে দেখবেন এই জায়গাটা, আমার সিরিয়াল 17 নাম্বার, এটা আমার 2 ঘন্টা অলরেডি ওভার হয়ে যাবে, তারপর লাইভ চ্যাটটা আসবে। এদের সার্ভারটা খুবই বিজি থাকে লাইভ চ্যাটটা। আপনি এখানে দেখুন এই 17 যখন চলে যাবে, আপনি যখন লাইভ চ্যাটটা করবেন তখন দেখবেন এখানে অ্যাটাচ ডকুমেন্ট, ওদের সাথে লাইভ চ্যাট করে আপনি ডিরেক্ট ডকুমেন্টটা পাঠিয়ে দিবেন, ওরা সাথে সাথেই কাজ করবে, 2 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে। আমি লাইভ চ্যাটটা দেখাচ্ছি না, আমার অনেক টাইম লাগবে, আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি লাইভ চ্যাটটা কেটে দিচ্ছি। এইভাবে আপনি ডকুমেন্টটা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পর যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপরে আপনার ডিরেক্ট কার্ডটা ডেলিভারি হয়ে যাবে। আমি অ্যাকাউন্টটা লগ ইন করে লগ আউট করছি, আমি আগের যে একটা অ্যাকাউন্ট আমি কার্ড অর্ডার করছি আমি সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা এর আগে কার্ডটা অর্ডার করছি অলরেডি, আমি সেই অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলে কীরকম দেখা যাবে। আপনারা যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন তারপরে দেখেন এই অ্যাকাউন্টটা এই 4টা অপশন থাকবে, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, উইথড্র, ভিউ ট্রানজ্যাকশন সেটিংস। দেখেন আমার কার্ডটা অলরেডি অর্ডার হয়ে গেছে, ভিউর কার্ড, অ্যাক্টিভ ইউর কার্ড, দেখেন আমি সম্পূর্ণ টোটালি ফ্রিতে কার্ডটা অর্ডার করছি, দেখেন $1 নাই অ্যাকাউন্টে, সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা অর্ডার করা। দেখেন আমি অ্যাক্টিভ কার্ডে ক্লিক করতেছি, এই যে আপনাদের এটা এখন রিভিউ অবস্থায় আছে বাট এটা কমপ্লিট, মানে আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট, দেখেন আমার কার্ডটা চলে আসবে এই ডেটের মাঝখানে, আমার কার্ডটা এখন অ্যাক্টিভ করতে বলতেছে বাট কার্ডটা তো আমি এখন হাতে পাই নাই, আমার 15 থেকে 20 দিনের মতো টাইম লাগবে। আমি গতকালই করছি অ্যাকাউন্টটা, 2 দিন আগে করছি অ্যাকাউন্টটা। আর একটা কথা, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর দয়া করে কেউ আপনারা 1টার বেশি 2টা অ্যাকাউন্ট প্লিজ করেন না, বাংলাদেশের রেপুটেশনটা নষ্ট করেন না। আপনাদের একটা কার্ড হলেই এনাফ, আপনারা অনেকেই এই ফ্রিতে যখন পান আপনারা হাজার হাজার অ্যাকাউন্ট করে সেলের জন্য ইউজ করেন, অ্যাকাউন্টগুলো সেল করেন আপনারা, এটা ভুলেও করেন না। আর আমার ভিডিওটা দেখে যারা ভিডিওটা করবেন অবশ্যই আমার ক্রেডিটটা দিয়ে দিবেন, আর ভুলে রিকোয়েস্ট করতেছি আপনারা কেউ দয়া করে আপনারা 2টা অ্যাকাউন্ট করেন না, আপনাদের 1টা অ্যাকাউন্ট করলেই আনাপ, আপনারা 2টা ভুলও করেন না প্লিজ।
এমনিতে আপনাদের নর্মালি অ্যাকাউন্ট করতে গেলে $100 ডিপোজিট করতে হয়, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। আপনারা ফ্রিতে পাইলে তো কথাই নাই, 10-20-50টা অ্যাকাউন্ট করে ফেলেন। অবশ্যই আপনাদের কোনো কমেন্ট মতামত জানা থাকলে আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কোনো সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, বাই।